জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণার পর দিন বিশ্রামে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজ সফরের ভ্রমণ ক্লান্তি কাটাতে বিরতি 26 জুলাই আফ্রিকার বিমান ধরবেন ক্রিকেটাররা সিনিয়রদের ছাড়া ভিন্ন চেহারায় বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে মাহমুদুল্লাহ মুশফিক ও সাকিব আলাদা ওয়ানডে ও টি-20 স্কোয়াড ঘোষণা ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে লাল বলের প্রস্তুতি শুরু এ দলের খুলনায় হাই পারফরম্যান্স ইউনিটের বিপক্ষে খেলছে তিন দিনের ম্যাচ বৃষ্টির কারণে আপাতত বন্ধ খেলা বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে আর টি-20 দল ঘোষণার পর তিন বিশ্রামে আছেন অধিকাংশ ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ সফরের দীর্ঘ ভ্রমণের ক্লান্তির কারণে আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে কোনো অনুশীলন করবেন না তারা শুক্রবার ঘোষিত দলে জায়গা পাওয়া পারভেজ হোসেন ইমন খুলনায় এইচপির হয়ে অংশ নিচ্ছেন প্রস্তুতি ম্যাচে আছেন দীর্ঘ বিরতির পরে দলে ডাক পাওয়া হাসান মাহমুদও এছাড়া ওয়ানডে স্কোয়াডে থাকা মুশফিক ঐচ্ছিক অনুশীলন করেছেন মিরপুরে এর বাইরে দলের সবাই সময় দিচ্ছেন পরিবারকে 26 জুলাই মধ্যরাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল সেখানে পৌঁছে দুই দিনের অনুশীলন শেষে 30 জুলাই খেলবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20 ব্যস্ত সূচিতে 12 দিনে 6টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টিম টাইগার সব ঠিক থাকলে 11 আগস্ট ঢাকার বিমান ধরবে বাংলাদেশ দল এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন সরাসরি যাচ্ছি তার কাছে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ শুনশান নীরবতা গতকাল ঠিক দিন যেরকম উত্তাল গিয়েছিল সবার একটা টেনশন কাজ করছিল ঠিক তার উল্টো অবস্থা আজকের জায়গায় দল যেহেতু কাল ঘোষণা হয়ে গেছে সেই জায়গা থেকে ক্রিকেটাররা একেবারে সবাই বিশ্রামে আছেন স্বাভাবিক সময় হলে আমরা হয়তো বা দেখতে পেতাম দল ঘোষণার পর দিনই পুরো একটা ক্যাম্প শুরু হতো সফরের আগে সাধারণত যেটা হয় সেক্ষেত্রে কোচিং স্টাফরা টিমদেরকে পুরো টিমকে একসাথে নিয়ে মিরপুরে অনুশীলনে যোগ দিতেন তো এবার আসলে সেটার একটা ব্যতিক্রম হচ্ছে তার কারণ মূল কারণটাই হচ্ছে উইন্ডিজের যে দেড় মাসের সফর সেটা মাত্রই শেষ করেছে বাংলাদেশ ক্রিকেটাররা প্রায় 51 ঘন্টার একটা সফর শেষ 51 ঘন্টার একটা জার্নি শেষ করে সবাই আসলে গত পরশু দিন মাত্র বাংলাদেশে এসে পৌঁছেছেন এই মুহূর্তে সবাই শারীরিক এবং মানসিক দুভাবেই আসলে অনেক বেশি ক্লান্ত ক্রিকেটারদের অনেকের সঙ্গেই কথা হয়েছে তারা প্রত্যেকেই যেটা বলেছেন জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে যেহেতু সময়টা মাত্র 3 থেকে 4 দিন সেই ক্ষেত্রে তারা আসলে এই মুহূর্তে আর মাঠে আসতে চাচ্ছেন না একেবারেই পারিবারিক সময় কাটাতে চাচ্ছেন পরিবারের সঙ্গে শারীরিক যতটুকু না দূর করা যায় তার চেয়ে মানসিকভাবে যাতে উজ্জীবিত হয়ে জিম্বাবুয়েতে যেতে পারেন সেই চেষ্টাই তারা করবেন জিম্বাবুয়েতে দু দফায় আমরা এখন পর্যন্ত জানি যে দল যাবে সেখানে টি-20 দল 26 জুলাই রাতে বাংলাদেশ ছাড়বে এবং পরবর্তীতে 30 জুলাই ওয়ানডে দলও কিন্তু বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে এখন পর্যন্ত মিরপুর মাঠে কোনো জিম্বাবুয়েগামী যে দলগুলো আছে সেই দল যেটা গল গতকাল ঘোষণা করা হয়েছে সেখানকার কোনো সদস্যকে না পেলেও মুশফিকুর রহিমকে দেখেছি সকাল থেকে অনুশীলন করেছেন তিনি হজ থেকে ফিরবার পর গত 3 দিন ধরেই টানা অনুশীলন করছেন মাঠে শুরুর দিকে তিনি স্ট্রেচিং করেন রানিং করেন তবে আজ তিনি ইনডোরে বেশ দীর্ঘক্ষণ ব্যাটিং প্র্যাকটিস করেছেন ব্যাটিং অনুশীলন করেছেন টি-20 না থাকলেও ওয়ানডে যেহেতু রয়েছে এছাড়া মিরপুরে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে মিরপুরে ব্রিটিশ হাই কমিশনার তিনি সপরিবারে ভিজিট করতে এসেছেন পরবর্তীতে তিনি হয়তো আমাদের সঙ্গে কথা বলবেন কেন তিনি এসেছেন সেই ব্যাপারে পরবর্তীতে সেটা হয়তো বা জানাতে পারবো তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ সরাসরি যুক্ত ছিলাম মিরপুর স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে লাল বলের প্রস্তুতি শুরু করেছে এ দল খুলনায় হাই পারফরম্যান্স ইউনিটের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে তারা এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আবদুল্লাহ মামুন রুবেল সরাসরি যাচ্ছি তার কাছে ওকে ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে বাংলাদেশ এ দল কিন্তু এই মুহূর্তে খুলনায় ক্যাম্প করছে খুলনায় কিন্তু আসলে এইচপি টিমের সঙ্গে তিন দিনের যে প্রস্তুতি ম্যাচ তার প্রথম দিন আজ সকালে কিন্তু আসলে এখানে খেলা শুরু হয়েছিল আসলে নির্ধারিত সময় প্রথম সেশন খেলা হওয়ার পরে মধ্যাহ্নবিরতি যখন যায় তারপরে কিন্তু আসলে আজ খেলায় বৃষ্টি শুরু হয় এবং এখনও পর্যন্ত কিন্তু এই মাঠে বৃষ্টি হচ্ছে ফলে আপাতত কিন্তু খেলা বন্ধ রয়েছে আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে কিন্তু পিচ কিন্তু কভার দিয়ে ঢাকা রয়েছে আমরা যদি সকালে
সকালে ম্যাচের খবর একটু জানাই। সকালে কিন্তু বাংলাদেশ এ দল এসপি ইউনিটের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং প্রথম সেশনে 28 ওভার খেলা হয়েছে। এই 28 ওভারে কিন্তু খুব বেশি রান অবশ্য তুলতে পারেনি বাংলাদেশ এ দল, সব মিলে 32 রান করেছে 1 উইকেট হারিয়ে। এর মধ্যে যদি আমি একটু বলি, সাইফ হাসান তিনি আউট হয়ে গিয়েছেন, তবে মাহমুদুল হাসান কিন্তু এখনও ব্যাট করছেন, 20 রানে তিনি অপরাজিত আছেন। সাইফ হাসান আউট হয়ে গিয়েছেন। এর পাশাপাশি কিন্তু আমরা যদি একটু বলি, এইচপি ইউনিটের পক্ষে কিন্তু আজ মাঠে ছিলেন পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমন আপনি জানেন গতকাল কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে যে টি-20 সিরিজের দল ঘোষণা করা হয়েছে সেই দলে কিন্তু আসলে জায়গা করে নিয়েছিলেন। এছাড়া আমরা কিন্তু যদি প্রথম মানে এ দলের কথা বলি, এ দলের স্কোয়াডে ছিলেন হাসান মাহমুদ, তিনিও কিন্তু আসলে এই এ দলের হয়ে আজকের যে ম্যাচ সেই ম্যাচের কিন্তু একাদশে আছেন। আমরা কিছুক্ষণ আগে অবশ্য আম্পায়ারদের দেখেছি মাঠে নেমে পর্যবেক্ষণ করতে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি কিছুটা কমেছে, মাঠের আম্পায়াররা আসলে মাঠের অবস্থা পর্যবেক্ষণ করছেন, মাঠের অবস্থা ভালো হলেই কিন্তু খেলা শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তো আমার কাছে এই ছিল খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে বাংলাদেশ এ দল এবং এসপি ইউনিটের প্রস্তুতি ম্যাচের খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। এর আগে শুক্রবার দিনভর নানা নাটকীয়তার পর বিশ্রামের অজুহাতে জাতীয় দলের টি-20 অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মাহমুদুল্লাহ রিয়াদকে। জিম্বাবুয়ে সফরে দায়িত্ব পান নুরুল হাসান সোহান। এছাড়াও এই সফরের সংক্ষিপ্ত সংস্করণ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং রিয়াদকে। টি-20 না থাকলেও ওয়ানডে দলে আছেন মাহমুদুল্লাহ, মুশফিক। টিম ডিরেক্টর নির্বাচকদের সঙ্গে বৈঠকের পর এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। উৎকণ্ঠা আর গুঞ্জন, কে হবে টাইগারদের নতুন টি-20 কাপ্তান? থাকবেন তো মুশফিক? এ নিয়ে বিসিবির রুদ্ধতার জরুরি সভা ঠিক কোথায়? শুক্রবার সারাদিন গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল একটাই। বিকেল নাগাদ গুলশানের একটি রেস্টুরেন্টের টিকি পাওয়া গেল বিসিবি কর্তাদের। রিয়াদের সঙ্গে যেখানে হয়েছে রুদ্ধদ্বার বৈঠক, তিন নির্বাচক, ক্রিকেট অপারেশনস আর টিম ডিরেক্টর, সব মিলিয়ে সংখ্যাটা 6 জনের। বিকেল 5টা থেকে শুরু হওয়া এই সভার ডিউরেশন ছিল মোটে মিনিট 30, যেখান থেকেই আসলো সিদ্ধান্ত, জিম্বাবুয়ে সফরে আর অধিনায়ক থাকছেন না মাহমুদুল্লাহ। আগে জানা গিয়েছে ছিল থাকবেন না সাকিব, তবে বিশ্রামের মোড়কে রাখা হয়নি মুশফিককেও। ডিসিশনটা নট অনলি এখানে কোনো ইন্ডিভিজুয়ালের না, এটা বোর্ডের। রিয়াদকে ডেকেছিলাম এবং টি-20 টিম নিয়ে আলাপ করেছি এবং তার সাথে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা একটা নতুন টিম পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এই টিমটাকে লিড করার জন্য আমরা নুরুল হাসান সোহানকে ক্যাপ্টেন্সি দিচ্ছি, তো সেটা আমরা আজকে মাহমুদুল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। কিছু প্রশ্ন ছিল যেগুলো আমরা উত্তর দিচ্ছি, বাট ইজ ভেরি পজিটিভ, আমি মানে পজিটিভলি নিয়েছি জিনিসটা। সাকিবও জানে, মুশফিক জানে, তো তাদের বলা হচ্ছে যে তাদের জায়গায় কিছু নতুন প্লেয়ার আমরা চেষ্টা করছি, দেখা যাক। এটা আমাদের খালি শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের জন্য আমরা দেখতে চাচ্ছি যে এই একটা নতুন টিম তাদের রেজাল্ট কি, পারফরমেন্স কি হয়। তবে কি রিয়াদ মুশি এই দুই সিনিয়র ক্যাম্পেইনারের টি-20 ক্যারিয়ারে লেখা হয়েছে এপিটাফ? বিষয়টি খোলাসা করল না বিসিবি, খোলাসা করল না বিশ্বকাপে কার হাতে থাকবে অধিনায়কত্বের দায়িত্ব। তবে জানালেন নতুন অধিনায়ক সোহানকে বেছে নেয়ার কারণ। পরীক্ষামূলক বলছি না, কারণ আমরা তো ভালো করছি না, পরেরটা আমরা তখন পরে চিন্তা করবো। দ্যাট ডাজেন্ট মিন এটাই ফাইনাল, আমরা শুধুমাত্র জিম্বাবুয়েতে আমরা এই টি-20 টিমটাকে দেখতে চাচ্ছি। ইন্টারন্যাশনাল আমরা চোখেও দেখি যে মাঠকে কীভাবে ইন্সপায়ার করা থেকে আরম্ভ করে সবই যেটা করে সোহান ভালো, এই জন্য সোহানের আমাদের মাথায় হয়তো অনেক নাম ছিল আরও 2-3টা, বাট উই থিঙ্ক যে সোহান ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট হয়তো বা আপাতত এই টিমের মধ্যে। শুধু সিনিয়র ক্রিকেটার কিংবা টি-20 অধিনায়কত্বই নয়, সামনে আরও পরিবর্তনের মিলেছে আভাস। আমরা বিভিন্ন ছেলেদেরকে বিভিন্ন ফরম্যাটে উই আর ট্রাইং, মানে যেহেতু এখন আমাদের সামনে আমরা ওয়ানডেতেও একটা ভাইস ক্যাপ্টেন সেট করব, সেটা অন্য কেউ হবে হয়তো, বা আমরা নতুন যে লিডার্স তৈরি করাটা আমাদের জন্য মনে হয় খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। তবে বিসিবি স্বীকার করুক আর নাই করুক, অস্ট্রেলিয়া বিশ্বকাপ সব ঠিক থাকলে হয়তো সাকিবের নেতৃত্বে খেলবে বাংলাদেশ দল, আর যদি তাই হয় তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে রিয়াদ এখন ইতিহাস। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টি-20 আর্ম ব্যান্ড পরেছিলেন 2018 সালে। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় কপাল খুলেছিল মাহমুদুল্লাহ রিয়াদের। এরপর গত 4 বছরে 43 বার লাল সবুজের জার্সি গায়ে টস করতে নামেন রিয়াদ, যার বেশিরভাগ ম্যাচই হারতে হয়েছে বাংলাদেশকে। তবে তার আমলেই ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলকে হারায় টাইগাররা। মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্বের আদ্যোপান্ত জানব এবারের প্রতিবেদনে।
2018 বাংলাদেশ ক্রিকেটের ক্রান্তিকাল। আইসিসির নিষেধাজ্ঞায় নেতৃত্ব শূন্য বাংলাদেশ। ভারত সফরের আগে কে নেবেন দলের দায়িত্ব, সে চিন্তায় ঘুম হারাম টিম ম্যানেজমেন্টের। অবশেষে দলের বিপদে ত্রাতা হয়ে আসলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সিনিয়র ক্যাম্পেইনারের হাতে আর্মব্যান্ড তুলে দিয়ে হাফ ছেড়ে বাঁচে বিসিবি। কিন্তু চার বছর না যেতেই গলার কাটা হয়ে ওঠে সেদিনের সেই খুশির বার্তাগুলো। ব্যাট হাতে অনুজ্জ্বল রিয়াদ আরও চরমভাবে ব্যর্থ দলকে উজ্জীবিত করতে। ফলাফল অন্ধকারের চোরাগুলিতে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট। অবশেষে মুক্তি মিলেছে সেখান থেকে, এপিটাফ লেখা হয়েছে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। কেমন ছিল রিয়াদের অধিনায়কত্বের সময়কাল? ঠিক যতটা সমালোচনা করা হয় ততটা কি তার প্রাপ্য, নাকি সবটাই গোলমেলে কোনো পরিসংখ্যান? মাহমুদুল্লাহ রিয়াদের হাতে আর্মব্যান্ড উঠবার পর এখন পর্যন্ত বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে 44টি। এর মধ্যে কেবল একটি ম্যাচে ছিলেন না রিয়াদ, সেখানে ক্যাপ্টেন ছিলেন লিটন দাস। এছাড়া বাকি 43 ম্যাচে অধিনায়ক হিসেবে টস করতে নামেন তিনি, যার মাঝে মাত্র 16 বার দলকে জয় এনে দিতে পেরেছিলেন তিনি। হার 26টিতে, শতকরার হিসেবে যা 38.09। 2018-19-20 বছরগুলো বেশ স্বাচ্ছন্দ্যেই কাটিয়ে দেন রিয়াদ, কিন্তু বিপাকে পড়েন মূলত 21-এর বিশ্ব আসর থেকে। টি টোয়েন্টি ক্রিকেটটাই যেন ভুলে যান ক্রিকেটাররা। সে সময় থেকে এখন পর্যন্ত খেলা 13 টি-টোয়েন্টির 12টিতেই হেরেছে বাংলাদেশ। একমাত্র জয়টা আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে। আর হারগুলো এসেছে স্কটল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ তাবৎ দেশগুলোর সাথে। দুটো জয় আছে পাপুয়া নিউগিনি এবং ওমানের বিপক্ষে। তবে রিয়াদের অধিনায়কত্বে সবটাই খারাপ তা কিন্তু নয়। তার আমলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ঘরের মাঠে সিরিজ হারায় বাংলাদেশ। পরাক্রমশালী ভারতের বিপক্ষেও একমাত্র জয়টা তার সময়ই। অধিনায়ক হিসেবে দল ভালো না করার প্রভাব ছিল রিয়াদের ব্যাটিংয়েও। 43 ম্যাচে মাত্র 782 রান রিয়াদের ঝুলিতে। 112 স্ট্রাইক রেটে এ সময় 50 আছে মাত্র একটি। অথচ আর্মব্যান্ড পরার আগ পর্যন্ত দুর্দান্ত ছিল তার ব্যাটিং রেকর্ড। স্ট্রাইক রেট ছিল 120-এরও বেশি। সর্বোচ্চ রানটাও সাধারণ ক্রিকেটার হিসেবেই করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ। এদিকে দিনভর নাটকীয়তার পর নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ঘোষণা হলো টি টোয়েন্টি দল। সাকিব আল হাসান আলোচনায় থাকলেও শুধুমাত্র এই সফরে দায়িত্ব দেওয়া হলো উইকেট রক্ষক ব্যাটারকে। দলে নতুন মুখ পারভেজ হোসেন ইমন, ফিরেছেন পেসার হাসান মাহমুদ। টি টোয়েন্টি দলে না থাকলেও বিসিবি ঘোষিত ওয়ানডে দলে আছেন মাহমুদুল্লাহ এবং মুশফিক। জিম্বাবুয়েতে ভিন্ন রকম একটা যাত্রা করতে যাচ্ছেন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। টি টোয়েন্টি থেকে মাহমুদুল্লাহকে সরিয়ে দায়িত্বটা দেয়া হয়েছে তার হাতে। নতুন অধিনায়ক, তার দলে পাচ্ছেন একেবারে নতুন একটা মুখ। তরুণ তুর্কি পারভেজ হাসান ইমন প্রথমবার সফর সঙ্গী হবেন জাতীয় দলের। সাথে দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ, বাকি দলটা অনুমেয়ই। টি টোয়েন্টি তো আমরা সবাই জানি আমাদের ধারাবাহিকভাবে ভালো পারফর্ম হচ্ছে না। এখন নতুন ভাবে যেহেতু সামনে বিশ্বকাপ, এশিয়া কাপও আছে, মূলত এশিয়া কাপ থেকে বিশ্বকাপের পুরোপুরি প্ল্যানটা শুরু হবে আমাদের। এর আগে জিম্বাবুয়ে সিরিজটা কিছু খেলোয়াড়কে দেখারও একটা সুযোগ। ইমন ইয়াং প্লেয়ার, আমাদের এইচপিতে নার্সিং হচ্ছে এবং আমাদের এখন পর্যন্ত আমরা যা কিছু পেয়েছি জিম্বাবুয়ে সফর থেকে বিশ্বকাপ পর্যন্ত এক অধিনায়কের হাতে থাকার কথা ছিল দায়িত্ব, কিন্তু থুকতে থাকা এই সংস্করণে শুধুমাত্র এ সফরের জন্য সোহানকে দেয়া হয়েছে দায়িত্ব। সাথে নতুন বেশ কিছু মুখ। বিসিবি বলছে এই সংস্করণটায় ভিন্ন একটা দল গঠনের চেষ্টায় তারা। নতুন কিছু ছেলেকে ওইরকম সুইটেবল পজিশনে চেষ্টা করবো যে তারা কি প্রমাণ করতে পারে, একটা ওইরকম ফিয়ারলেস ক্রিকেট তারা খেলতে পারে কিনা বা ওইভাবে করতে পারে কিনা। টি টোয়েন্টিতে আমরা যেরকম চাই সেটাই একটা সময় যে, কারণ ওরা তো খেলছে, আমরা জানি রিয়াদ মুশফিকের বা সাকিবদের, ওদের সম্বন্ধে তো বাংলাদেশ ক্রিকেট খুব ভালো জানে, বাট নতুন কিছু ছেলের সম্বন্ধে আমরা অতটা খুঁজে ওদেরকে ওই আউটব্রাস করতে দিতে চাই যে লেট দেম প্লে, যে তারা কি করতে পারে না পারে, এটা পরীক্ষা নিরীক্ষার কিছু নাই। ওয়ানডে দলটাও ঘোষণা করেছে বোর্ড, যেখানে নেই কোনো জটিলতা। গেল সিরিজের দলের সাথে যুক্ত হয়েছেন মুশফিকুর রহিম, তাইজুল, শান্ত, নাসুমদের সাথে এই দলেও আছেন হাসান মাহমুদ। তামিম ইকবাল খান ক্যাপ্টেন, লিটন কুমার দাস, আনামুলক বিজয়, মুশফিকুর রহিম, মোহাম্মদ মাহমুদুল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, মেহদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মুসাদ্দিক হোসেন সৈকত এবং তাইজুল ইসলাম, এ 16 জন ওডিআই জুড়ে। নতুন অধিনায়কের হাত ধরে সংক্ষিপ্ত সংস্করণে সুদিনের যে স্বপ্ন দেখছে বোর্ড, সে আসার পালে কতটা হাওয়া দিতে পারেন সোহানরা, সেটাই এখন দেখার পালা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
গোলকিপিংয়ের সর্বোচ্চ কোর্স লেভেল 3 সম্পন্ন করতে রোববার অস্ট্রেলিয়া যাচ্ছেন বাংলাদেশের নুরুজ্জামান নয়ন। প্রথম ধাপ সফলভাবে উত্তীর্ণ হতে পারলে দ্বিতীয় ধাপ সম্পন্ন করতে আবারও অস্ট্রেলিয়া যাবেন তিনি। দুই ধাপ সম্পন্ন করতে পারলেই বাংলাদেশের প্রথম গোলকিপার কোচ হিসেবে এ ডিপ্লোমাধারী কোচ হবে নয়ন। নুরুজ্জামান নয়ন 2018 সাল থেকে আছেন বসুন্ধরা কিংসের গোলকিপিং কোচের দায়িত্বে। জিকো সুলতানদের গড়ার কাজটা করে যাচ্ছেন নিপুণ হাতে। আগামী মৌসুমে এফসির কোনো টুর্নামেন্টে অংশ নিতে গোলকিপার কোচদের কমপক্ষে লেভেল 3 কোর্স সম্পন্ন করার নিয়ম বেঁধে দেয়া হয়েছে। হ্যাট্রিক লিগ চ্যাম্পিয়নরা তাই এখন থেকেই প্রস্তুতি সারছেন। দলটির শুরু থেকে গোলকিপিংয়ের কোচের দায়িত্বে থাকা নুরুজ্জামান নয়ন অস্ট্রেলিয়া যাচ্ছেন গোলকিপিংয়ে সর্বোচ্চ ডিগ্রি লেভেল 3 সম্পন্ন করতে। দুই ধাপে যেটি সম্পন্ন করতে পারলে নয়নই হবেন বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী গোলরক্ষক কোচ। আমি 2018-তে অক্টোবরে অস্ট্রেলিয়া থেকে লেভেল 2 করেছি। তো যখন সেটা করেছি তখন থেকেই একটা স্বপ্ন ছিল যে পরবর্তী ধাপটা করব। তো সেটার সময় এখন এসেছে। তো এটার নাম চেঞ্জ হয়েছে, আগে হয়তো বা লেভেল 3 বলতো গোলকিপিং কোর্স, এখন এটা নাম চেঞ্জ হয়ে ফুটবল অস্ট্রেলিয়া এএফসি গোলকিপিং এ ডিপ্লোমা। সব ঠিকঠাক থাকলে আমি এই আগামী 24 জুলাই আমি ফ্লাই করছি আর কি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। সিডনিতে প্রথম ধাপে 6 দিন থাকবেন নয়ন। রপ্ত করবেন আধুনিক সব টেকনিক, পরিদর্শন করবেন বেশ কিছু ফুটবল ক্লাবও। প্রথম ধাপ উতরাতে পারলে আবারও যাবেন অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ধাপ সম্পন্ন করতে। গোলকিপিং হচ্ছে 4টা কর্নার রয়েছে, একটা হচ্ছে আপনার ফিটনেস, টেকনিক্যাল ট্যাকটিক্যাল, একটা হচ্ছে সাইকোলজিক্যাল। সো ওরা আসলে বারবার বলছে যে তুমি যদি তোমার গোলকিপারকে সাইকোলজিক্যালি স্ট্রং করতে পারো বাকি 3টা কাজ কিন্তু খুব সহজ। সো এটা আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। এবং আমি পিকোস টাস্ক পেয়েছি আজ থেকে প্রায় 2 মাস আগে, তখন থেকেই কিন্তু আমি আমার যে গোলকিপার রয়েছে 4 জন, জিকো সহ যে 4 জন রয়েছে তাদের সাথে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট কীভাবে করা যায়। এর আগে নেপালে এএফসি লেভেল 1, অস্ট্রেলিয়ায় এএফসি লেভেল 2, ইরানে এএফসি সি, ভুটানে এএফসি বি লাইসেন্স করেন নয়ন। শিখে এসে দেশের জন্য কিছু করতে চান। আমরা গতানুগতিক যে গোলকিপিং দেখি 80-এর দশকে বা 90-এর দশকে, তার চেয়ে কিন্তু এখন যদি 2022-এর কথা বলেন সেখানে কিন্তু অনেক ধরনের চেঞ্জ, এবং গোলকিপিংয়ের যে অ্যাট্রিবিউটসগুলো মডার্ন গোলকিপিংয়ের সেটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। তো আমি চেষ্টা করছি সেই অ্যাট্রিবিউটসগুলো বা আমি যেখানেই কাজ করি সেই গোলকিপারের মধ্যে কীভাবে সেটাকে ইম্পোর্ট করা যায়, এটাই আমার আসলে মূল উদ্দেশ্য। রোববার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন নয়ন, সেজন্য বিপিএলে শেষ কিছু ম্যাচে বসুন্ধরা কিংসের ডাগ আউটে দেখা যাবে না তাকে। আমাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বমানের ট্রেনিং আর সুযোগ সুবিধা নিশ্চিত করা হয় না বলেই কমনওয়েলথ গেমসের মতো আসরে বক্সিং থেকে আসে না কোনো পদক, এমনই দাবি ফেডারেশনের কোচ শফিউল আজম মাসুকের। বিশ্বমানের অবশ্যই না, এটা আমি খুব একটা কথা বলে লাভ নেই, বিশ্বমানের এভাবে বলা যাবে না, সেভাবে পরিকল্পনা করে করলে যে করা সম্ভব নয় এটা ঠিক না, অবশ্যই সম্ভব। সব কিছু থেকে যখন সাপোর্ট দিবে তখন আপনি আপনার থেকে কিছু আশা করাটাই জাতির চাওয়া, যে আপনার কাছে কি তখন আশা করতেই পারে, আর তখন সেটা আপনি দিতে পারবেন, কিন্তু আপনাকে যখন আপনি সব কিছুতে থাকবেন, বঞ্চিত থাকবেন, দূরে থাকবেন। এ যেন পুরো কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রস্তুতির এক খণ্ড প্রতিচ্ছবি। সামর্থ্য আছে ঠিকই, কিন্তু প্রতিভার হয় না সঠিক মূল্যায়ন, যার দরুন কমনওয়েলথ গেমস থেকে বাংলাদেশে আসে না কাঙ্ক্ষিত পদক। পার্শ্ববর্তী দেশ ভারতের বক্সাররা যেখানে কমনওয়েলথ গেমসে পদক জেতে নিয়মিত, সেখানে বাংলাদেশের বক্সাররা গেলবার গোলকোস্টে গিয়েও রিংয়েই নামতে পারেননি টিম ম্যানেজারের ভুলে। বক্সিংয়ে পদকজয়ী দেশগুলোকে যে ধরনের প্রশিক্ষণ দেয়া হয় তা কি বাংলাদেশের বক্সাররা পায় নিশ্চয়ই নয়। এই তো কয়েক মাস আগে আন্তর্জাতিক পেশাদার বক্সিংয়ে ভারত ও নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন সুরকৃষ্ণ চাকমা। এই বক্সারের দাবি, বিশ্বমানের ট্রেনিং পেলে বাংলার বক্সাররাও জিততে পারতেন কমনওয়েলথ পদক। এই 10 দিনে আপনি কিছু করতে পারবেন না, যা কোর্স ওইটার জন্য এনাম মনে করি, আর নতুন করে কিছু অ্যাডও করতে পারবেন না, যা দিয়ে যা ট্রেনিং করছি ওই দিয়ে আমরা যুদ্ধ লড়াই করতে হবে। ভালো ট্রেনিং আর সুযোগ সুবিধা ছাড়া বক্সারদের কাছে পদক প্রত্যাশা করা কতটা যৌক্তিক সেটার প্রশ্ন থেকেই যায়। 28 জুলাই থেকে বার্মিংহামে অনুষ্ঠেয় গেমসে প্রায় 5 মাসের ট্রেনিং পুঁজি করে যাচ্ছে সেলিম হোসেন আলীরা, এই দুই বক্সারই যে এটি প্রথম কমনওয়েলথ গেমস। আমাদের যে কোচেরা আছেন এনারা থাইল্যান্ড, বিগত 7 গেমসে থাইল্যান্ডে অনেকদিন ট্রেনিং করাইছে,
ট্রেনিং করে আসছেন ওখান থেকে, যে শিডিউল অনুযায়ী ওইভাবে করে ওনারা ট্রেনিং করাচ্ছেন। অনেক টেকনিক্যাল, ভালো ভালো টেকনিক আছে, এইভাবে আমরা করছি। এখন বিদেশি কৌশলে তো অবশ্যই ভালো হইতো। আগামী 25 জুলাই কমনওয়েলথ গেমস খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশের বক্সাররা। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। দিনাজপুরে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বালুবাড়ি একাদশ। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। কানায় কানায় দর্শক, প্রচণ্ড গরম রোদ উপেক্ষা করে দর্শকদের উপস্থিতি এখনও জানান দেয় গ্রামগঞ্জে ফুটবল সবচেয়ে জনপ্রিয়। সদর উপজেলার 4 নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব আয়োজিত তৃতীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে খেলা উপভোগ করতে। বালুবাড়ি একাদশের নাইজেরিয়ান খেলোয়াড় বৌকোলা বাঞ্চি ও ফেবো ছিল অপ্রতিরোধ্য। প্রথমার্ধে 32 মিনিটে বৌকোলা প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বক্সে ঢুকে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে ব্যবধান হয় 2-0। বেশ আনন্দ পাচ্ছি, মজা পাচ্ছি আমরা সবাই মিলে, খুব মজা পাচ্ছি, খুব খেলা হচ্ছে, অস্বাভাবিক দর্শক, আপনারা খেলা দেখে মজা পাচ্ছেন। বাংলাদেশে বিভিন্ন দল থেকে আমাদের খেলোয়াড় আছে, আমরা ধন্যবাদ জানাই দুই দলকে। ভবিষ্যতে ফুটবলারদের উৎসাহিত করা এবং ফুটবলার তৈরি করতে বেশি বেশি টুর্নামেন্ট আয়োজনের দাবি খেলোয়াড়দের। সব জায়গায় টুর্নামেন্ট তো আমরা অনেক খুশি, অনেক ভালো লাগতেছে। এরকম টুর্নামেন্ট যদি চলে তাহলে আমরা তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে দূরে সরিয়ে আলোর পথে আনতে খেলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। মাদকের কবল থেকে আমাদের তরুণ যুব সমাজকে আলোর পথে দেখানোর জন্য, এই খেলাধুলা আগ্রহী করার জন্য আমরা কাজ করে যাব। গত 29 জুন 16টি দল নিয়ে শুরু হয় তৃতীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। সময় সংবাদ, দিনাজপুর। নওগাঁয় হয়ে গেল জমজমাট ফুটবল প্রতিযোগিতা। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। বিকেলের রোজঝলমল পরিবেশে ফুটবলের জমকালো লড়াই উপভোগ করেন গ্রামীণ জনপদের হাজারো মানুষ। দুপুর পর থেকেই নওগাঁর দুবলাটি মাঠের চারপাশ ভরে যায় ফুটবল ভক্তদের পদচারণায়। লাল সবুজ জার্সিতে দুদলের খেলোয়াড় মাঠে নামার পর দর্শকদের মাঝে কাজ করে বাড়তি উচ্ছ্বাস। খেলা শুরুর পর থেকেই গোল আদায় করে নেওয়ার লক্ষ্যে চলে তীব্র লড়াই। খেলোয়াড়রা বল নিয়ে গোলপোস্টের দিকে যতই এগিয়ে যায় দর্শকদের মধ্যে বাড়তে থাকে উচ্ছ্বাস আর উন্মাদনা। গ্রীষ্মের পরন্ত বিকেলে ফুটবলে টান টান উত্তেজনা দেখতে ঢল নামে অগণিত মানুষের। খেলোয়াড়দের পায়ে নান্দনিক কসরত দেখে মুগ্ধ হন তারা। খেলা শুরুর পর থেকেই দুদলের দুর্গ রক্ষায় গড়ে তোলে শক্ত প্রতিরোধ। দীর্ঘদিন পর দর্শক ভরা মাঠে খেলতে পেরে খুশি উচ্ছ্বসিত খেলোয়াড়রা। তাদের দাবি, তৃণমূল খেলোয়াড়দের ঝরে পড়া রোদে দেয়া হোক সরকারি পৃষ্ঠপোষকতা। সত্যি খুবই সুন্দর লাগতেছে খেলাটা দেখে এবং দর্শকও প্রচুর পরিমাণে এখানে উপস্থিত আছে। এ ধরনের খেলাধুলার বিকল্প নেই। শারীরিক কসরতের মাধ্যম দিয়ে, শরীর চর্চার মধ্যে দিয়ে শরীরকে সঠিক রাখা যায়, মনোবল চাঙ্গা হয়। এটা যদি চালু থাকে, এই অভাব বর্তমানে যে অপকালচার নেশা এগুলো থেকে দূরে থাকে। যদি আমাদের বেতন সরকারকে ধন্যবাদ জানাতাম, তাহলে এই ছেলেগুলো ভবিষ্যতে ভালো কিছু করবে। তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলাধুলায় ফেরাতে এই উদ্যোগ, বলছেন আয়োজকরা। আমরা কিন্তু ক্রীড়াঙ্গনকে খুবই ভালোবাসি, যে বিগত দিন থেকে এখানে খুব বড় বড় টুর্নামেন্ট এখানে হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। 90 মিনিটের এই খেলায় টাইব্রেকারে মান্দা ফুটবল একাডেমিকে 3-2 গোলে হারিয়ে মহাদেবপুর ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গেই থাকুন সময়ের।